আমি না প্রতিদিন ভাবি তোমাদের সাথে আমি কি নিয়ে কথা বলবো, কারণ আমি তো কিছু ভেবে বসি না। যখন বসি তখন ভাবি যে আজকে আমি বন্ধুদের সাথে কি নিয়ে কথা বলবো, কি নিয়ে আলোচনা করব, কি নিয়ে আমি বন্ধুদেরকে একটুখানি অনুপ্রাণিত করতে পারবো। আজকেও যখন বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, জানো তো, মিথ্যে কথা বলবো না, আমার না মাথায় কিচ্ছু আসছিল না যে আমি আজকে বন্ধুদের সাথে কি নিয়ে কথা বলবো। মাথাটা পুরো শূন্য লাগছিল, সত্যি বলছি, আমার কিন্তু বলতে কোনো লজ্জা নেই। আমার আজকে মাথাতে কিছু আসছিলই না যে আজকে আমি বন্ধুদের সাথে কি নিয়ে আলোচনা করব বা কি নিয়ে অনুপ্রাণিত করব। ভাবতে ভাবতে এমন একটা বিষয় মাথার মধ্যে চলে এলো যেটা আমার মনে হলো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো একটা বাচ্চার নজর থেকে তার পরিবারকে দেখা বা তার বাবা মাকে দেখা। এই বিষয়টা না ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যখন বিয়ে হয়, আমরা যখন স্বামী স্ত্রী হই, তখন আমাদের একটা জীবন থাকে। কিন্তু যখন সেই জীবনে একটা ছোট্ট ফুটফুটে শিশু চলে আসে, তখন কিন্তু আমাদের জীবনটা অনেকটা পাল্টে যায়। তখন আমরা অভিভাবক হয়ে যাই, আমরা তখন নিজেদের কথা ছেড়ে দিয়ে সেই শিশুটির কথা ভাবি যে শিশুটি আমাদেরকে ধরে এই পৃথিবীতে এসেছে। আমি তোমাদের এটাই বোঝাতে চাই যে যখন আমরা যখন স্বামী স্ত্রীরা একে অপরের সাথে কথা বলবো বা তর্ক বিতর্কে যাব, তখন যেন সব সময় সেই ছোট শিশুটির কথা মাথায় রাখি। বাবা মার কাছে অবশ্য প্রত্যেকটি সন্তানই সবসময় ছোটই থাকে, কখনোই সে বড় হয় না। কিন্তু তাও সত্যিকারের যখন সন্তানরা বড় হয়ে যায়, তখন হয়তো বুঝতে শেখে নিজেদের বুদ্ধির জোরে। কিন্তু যখন যখন তারা শিশু থাকে, তখন তো তারা কিচ্ছু বুঝতে পারে না, তাই না? তারা পুরোপুরি ভাবে নির্ভরশীল হয় তার বাবা মার উপর। তাহলে তার সেই শিশুটির বাবা মার কি কোনো কর্তব্য নেই সেই শিশুটির কথা ভেবে নিজেদের সম্পর্কটাকে আরো গভীর করা? আমি এরকম অনেক পরিবারকে দেখেছি, অনেক বাবা মাকে দেখেছি যাদের বিবাহ বিচ্ছেদের মুখে। তারা কখনোই ভাবছে না তাদের সেই ছোট্ট শিশুটির কথা, যে শিশুটি সবসময় তার বাবা আর মা দুজনকে একসাথে চায়। কোনো শিশুই কিন্তু আলাদাভাবে চায় না, জানো তো বন্ধুরা, কোনো শিশু আলাদা আলাদাভাবে মা বাবাকে চায় না। তারা প্রত্যেকেই চায় তাদের কাছে যেন তার বাবা আর মা একসাথে থাকে। তাহলে যতই মতবিরোধ থাকুক না কেন, যতই তর্ক বিতর্ক হোক না কেন, একবার যখন স্বামী স্ত্রী থেকে আমরা যখন কোনো সন্তানের বাবা মা হয়ে যাই, একটা ছোট্ট ফুটফুটে সন্তানের, তখন আমার মনে হয় আমাদের নিজেদের কথাগুলো ভুলে গিয়ে, আমাদের নিজেদের মতবিরোধগুলো ঘুচিয়ে দিয়ে আমাদের শিশুটির জন্য ভেবে নিজেদের সম্পর্কটাকে ভালো করার। বিচ্ছেদ হতে কত সময় লাগে, একটা সম্পর্ক ছেদ হতে কিন্তু এক মিনিটও লাগে না, কিন্তু একটা সম্পর্ককে গড়তে না সারাটা জীবন লেগে যায়। আমি জানি না তোমাদের আমি আজকে কতটা বোঝাতে পারছি, কিন্তু আমার মনে হলো আজকে যে এই এই বিষয়ে যদি কথা বলি তাহলে কেমন হয়, কারণ সত্যি তো বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তোমরাই বলো বন্ধুরা, আমি কি কিছু ভুল বলেছি? যখন আমরা একলা থাকি তখন আমরা নিজের কথা ভাবতে পারি, কিন্তু যখনই আমাদের জীবনে ছোট্ট ফুটফুটে সন্তান চলে আসে, তখন কিন্তু আমরা স্বার্থপরের মতন শুধু নিজের কথা ভাবতে পারি না। সেটাই তো বাবা মার আসল রূপ,
নিজেদের কথা না ভেবে সন্তানদের কথা ভাবা। আর আমার মনে হয় না এটা এমন কিছু বড় ব্যাপার। যদি আমরা মন থেকে চাই, যদি আমরা মন থেকে সম্পর্কটাকে ঠিক করতে চাই। আজকে মূলত আমি এই বিষয়টি তুলে ধরলাম তোমাদের কাছে যে একটা স্বামী স্ত্রী যখন একলা থাকে তখন তাদের চিন্তাধারাটা কিরকম ভাবে হওয়া উচিত, একটা স্বামী স্ত্রীর কাছে যখন সন্তান চলে আসে তখন তাদের চিন্তাধারা কেমন হওয়া উচিত। কারণ সে ছোট্ট শিশুটির তো কোনো দোষ নেই, সে তো জোর করে এই পৃথিবীতে আসেনি, তাই না? সেই শিশুটিকে তো আমরাই এনেছি, তো আমরা যখন সেই শিশুটিকে এনেছি তখন আমাদের দায়িত্ব নয় কি সেই শিশুটির ভালো মন্দির কথা ভাবা? আমার তো মনে হয় নিশ্চয়ই সেটা আমাদেরই দায়িত্ব, বাবা মাদেরই দায়িত্ব শিশুটির কথা ভাবা। তাই আজকে তোমাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করব, যে সমস্ত বাবা মারা আজকের দিনে নিজেদের সম্পর্কগুলোকে খুব তিক্ততার মধ্যে দিয়ে নিয়ে চলেছে, যাদের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে, যাদের মধ্যে ভালোবাসাটা আর ভালোবাসা থাকছে না, তাদেরকে আমি একটা কথাই বলবো, ঠান্ডা মাথায় একবার ভাবো, তোমরা যদি আলাদা হয়ে যাও তাহলে সেই শিশুটির কি হবে? কি হবে তোমাদের সেই শিশুটির, যে একসাথে এক ছাদের তলায় তার মা বাবা দুজনকে একসাথে দেখতে চায়? তোমরা যদি সত্যি মনের দিক থেকে নিজেদের বাবা মা রূপে ভাবো তাহলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই বলতে পারি যে তোমরা তখন নিজের থেকে চেষ্টা করবে নিজেদের মতবিরোধগুলো কম করার। তখন তোমরা নিজেদের থেকে বেশি ভাববে সেই শিশুটির কথা। আর আমি আজকে ঠিক সেটাই চাই তোমাদের থেকে, যারা যারা আমার এই ভিডিওটি শুনছো, যারা যারা এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তোমাদের কাছে আমি হাত জোর করে বলবো, শিশুটির কথা ভাবো, নিজেদের কথা পরে ভেবো, শিশুটির কথা আগে ভাবো, যে শিশুটি নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আসেনি, তোমরাই নিয়ে এসছো, তাহলে দয়া করে নিজেদের মতবিরোধগুলোকে কমিয়ে, নিজেদের সম্পর্কের তিক্ততাটা কমিয়ে, আস্তে আস্তে নিজেদের দক্ষতায় নিজেদের চেষ্টায় সম্পূর্ণ সন্তানের খাতিরে ভালো করার চেষ্টা করো। কারণ যে শিশুটি আজকে পৃথিবীতে এসছে সবসময় জেনে রাখবে তার কিন্তু কোনো দোষ নেই, সে নিষ্পাপ একটি শিশু। জানি না কতটা বোঝাতে পারলাম সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সেই নিষ্পাপ শিশুটির কথা ভেবো প্রত্যেকটি বাবা মাকে আমি বলবো। আর সেই নিষ্পাপ শিশুটির কথা ভেবে নিজেদের সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করো।